গত বৃহস্পতিবার ছিল রিটার্ন প্লেয়ারের তালিকা জমা দেওয়ার শেষ তারিখ। আসন্ন বিপিএলকে সামনে রেখে অংশগ্রহণ করা সাত দলের মধ্যে ছয়টি ফ্র্যাঞ্চাইজি এই তালিকা জমা দিয়েছে। শুধুমাত্র সিলেট ছাড়া বাকি সবাই বৃহস্পতিবারের মধ্যে নিজেদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিয়ে দিয়েছে। এদিকে নাসির হোসেন গত বিপিএল আসরে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলেছিলেন। বিপিএলের নিয়ম অনুযায়ী প্রত্যেক দল গত আসর থেকে চারজন দেশি খেলোয়াড়কে ধরে রাখতে পারবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা গেছে, আসন্ন বিপিএলের আসরকে সামনে রেখে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন দল ঢাকা ডাইনামাইটস মেহেদি মারুফ, মোসাদ্দেক হোসেন এবং পেসার মোহাম্মদ শহীদকে দলে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সাথে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। বোঝাই যাচ্ছে এবারের আসরের জন্য চারজন দেশি খেলোয়াড়কে নিশ্চিত করেছে ঢাকা ডাইনামাইটস। তাই বিপিএলের এবারের আসরে ঢাকার হয়ে নাসিরের খেলার কোনো সম্ভাবনা নেই। এদিকে শুরুর দিকে নাসিরকে দলে ভেড়াতে মরিয়া হয়ে উঠেছিল রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স ঘুরে দাঁড়ানোর মিশনে নতুন ফ্র্যাঞ্চাইজির অধীনে দলের নাম লিখিয়েছে নতুন আইকন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে। তবে গতবারের পারফরমেন্সের পুরস্কারস্বরূপ এবারও আস্থা রাখছে মোহাম্মদ মিথুন, রুবেল হোসেন এবং সোহাগ গাজির উপর। তাই রংপুরের হয়েও নাসিরের খেলার কোনো সম্ভাবনা নেই। এদিকে সিলেট সুরমা সিক্সার্স এবারের আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হওয়ায় রিটার্ন ক্রিকেটারদের তালিকা জমা দিতে পারেনি। এ তালিকা জমা দিতে না পারায় প্লেয়ার্স ড্রাফটের দিন সবার আগে তিন দেশি ক্রিকেটারকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে সিলেটকে। সব দল যেন সমান শক্তি নিয়ে প্লেয়ার্স ড্রাফটে অংশগ্রহণ করতে পারে, সে লক্ষ্য থেকেই এ সুযোগ পাবে সিলেট। আর সেটা হলে সিলেট যে সবার আগে নাসিরকেই চাইবে এটা বলার অবকাশ রাখে না, কেননা সাম্প্রতিককালে নাসিরের পারফরমেন্সেই সেটা বলে দেয়। এর আগে সিলেট সুরমা সিক্সার্স দলের আইকন ক্রিকেটার হিসেবে সাব্বির রহমানকে দলে ভিড়িয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, এবারের বিপিএলে নাসিরকে আপনারা কোন দলে দেখতে চান? আপনার মূল্যবান মতামত জানাতে ভিডিওটিতে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। স্পোর্টসের আপডেট সব নিউজ পেতে সাবস্ক্রাইব করুন মিক্সার ওয়ার্ল্ডকে।